ধরে থাকেন আপনি। ইয়াল্লাহ, আমরা এখানে কতিপয় গুনাহগার বান্দা হাজির হয়েছি আল্লাহ বিশেষ উদ্দেশ্য নিয়ে। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার মধ্যে তার সবচেয়ে ছোট্ট শিশু সন্তান শেখ রাসেল ছিল। সেই রাসেলের জন্ম বার্ষিকী উপলক্ষে আমরা এখানে হাজির হয়েছি। আল্লাহ তারা যে 15ই আগস্টে সপরিবারে নিহত হয়েছিলেন তাদের সবাইকে তুমি বেস্তে নসিব করো আল্লাহ। আল্লাহ তারা রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রীয় পরিচালনা করতে গিয়ে কতিপয় বিপদগামী সেনা সদস্যের আক্রমণে শিকার হয় এবং তারা সব সপরিবারে নিহত হয়। সৌভাগ্যবশত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শেখ রিহানা বিদেশে থাকার কারণে তারা বেঁচে যায়। আমরা তাদের জন্য আরও দীর্ঘায়ু কামনা করছি এবং দেশ পরিচালনায় তারা দক্ষতার পরিচয় দিক সেই আশা আমরা করছি। আল্লাহ আল্লাহ তুমি সেই পরিবারটাকে বেস্তে নসিব করো আল্লাহ, শহীদের মর্যাদা দান করো আল্লাহ। তারা রাষ্ট্র রক্ষার জন্য রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করে ভালো করার জন্য যে জীবন দিয়েছে আল্লাহ সেই জন্য তাদের জন্য শহীদের মর্যাদা দেওয়া হয়। আপনি তো বলেছেন যারা দেশ রক্ষা ধর্ম রক্ষার জন্য জীবন দান করে তিনি শহীদের মর্যাদা পান, তাই তাদের পরিবারের সবাই যেন শহীদের মর্যাদা পায় সেই আশা আমরা করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি। পরিশেষে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি অনেকেই অনেক দুঃখ কষ্ট আছে, আমরা সবাই যেন আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই যেন সুখে শান্তিতে থাকে, আমাদের ছাত্রছাত্রীরা যেন সুষ্ঠুভাবে লেখাপড়া করতে পারে এবং তাদের পিতামাতার বাধ্য সন্তান হয়ে যেন সুনাগরিক হয়ে গড়িয়ে ওঠে সে দোয়া করছি। আল্লাহ তুমি সে দোয়া কবুল করো আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার। আসসালামু আলাইকুম খালকি মুহাম্মদ ইলা আজমাইন বিরহমাতিকা রাহমার রাহিম। পড়াশোনা করেও নিয়েছ, আজকের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শেখ রাসেল বাবা তোমরা দুজনকে জানো শেখ রাসেল বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান। তা আজকের এই দিনে আমাদের এই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করি, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি। এই কামনা করে আজকের এই দিবসের শুভ সূচনা ঘোষণা করছি এবং শুভ সূচনা লগ্নেই আমরা কুইজ প্রতিযোগিতা এবং তার পরবর্তীতে উপস্থিত বক্তৃতার মাধ্যমে আমরা সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটার সমাপ্তি ঘোষণা করব। ধন্যবাদ সবাইকে। মানবিক শাখার একজন ছাত্র আমি খুবই গর্বিত, বিরামপুর সরকারি কলেজের একজন ছাত্র হিসেবে জায়গা পেয়ে আজকে যে মূল বিষয় ছিল যে শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস ও অদম্য আত্মবিশ্বাস। শেখ রাসেল 18ই অক্টোবর 1964 সালে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে এই ছোট্ট শিশুটি প্রথম জন্মগ্রহণ করেন এবং এই জন্মগ্রহণের মাধ্যমে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবারে যে একটা আনন্দ উল্লাস তা ফুটে ওঠে এবং মাত্র 6 বছর যখন তার বয়স 10 বছর তখন সে ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে ভর্তি হন, চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন এবং তার সবচেয়ে প্রিয় যে বস্তুটি ছিল সেটা ছিল কবুতর এবং সাইকেল খেলা। তার যে সাইকেল দৌড় বা সাইকেল খেলা নিয়ে যে উদ্যম দেখা দিচ্ছিল যার মাধ্যমে ফুটে ওঠে দুরন্তপনা এবং জয় উল্লাস, কেননা একটা ছেলে যখন তার সাইকেল চলার মাধ্যমে নিজেকে ফুটিয়ে তোলে তখন তার কিসের মাধ্যমে, সেটা হচ্ছে দুরন্তপনার মাধ্যমে, যার মাধ্যমে দুরন্তপনা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এই যে আমাদের জাতির জাতির শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ ছেলে শেখ রাসেল আমাদের সেই থেকে হারিয়ে গেছে 1975 সালে 15ই আগস্ট যখন হানাদার বাহিনীরা তাকে মারার জন্য আসছিল তখন সে কান্নামাখা কণ্ঠে বলেছিল যে আমাকে মেরো না, আমাকে মায়ের কাছে যেতে দাও। কিন্তু সেই 1975 সালে 15ই আগস্টে সেই ঘাতক দালালেরা এবং কতিপয় সেনাবাহিনীরা তাকে নির্মমভাবে হত্যা করে, যাতে আমরা শোকে শোকাহত হই, আমরা হারাই জাতির এক উজ্জ্বল দৃষ্টান্তকে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা শেখ হাসিনা তার স্মৃতিকে জাগরিক রাখার জন্য
1995 সালে তিনি শেখ রাসেল ক্রিয়াচক্র নামে একটি ক্রিয়া ক্লাব সংগঠিত করে বা পরিষদ সংগ্রাম গঠন গঠন করে, যাতে পরবর্তী প্রজন্ম তারা সঠিকভাবে যে তার একটা খেলাধুলার প্রতি যে আকর্ষণ ছিল বা দুরন্তপনার মধ্যে আকর্ষণ ছিল তা ফুটে তোলার মাধ্যমে এবং তাকে চিরদিনের জন্য মনে রাখার জন্য প্রধানমন্ত্রী একটা পরে 1989 সালের 20 ফেব্রুয়ারি সম্ভবত জাতীয় শেখ রাসেল শিশু কিশোর পরিষদ নামে একটি সংগ্রাম পরিষদ গড়ে তোলে, যেখানে তারা সামাজিক রাজনৈতিক এবং ক্রিয়া বিষয়ক যে মন্ত্রণালয় ছিল সেই জিনিসগুলো কাজগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং ভবিষ্যতে তারা যেন এই প্রজন্মের তাদের প্রজন্মের সাথে আমরা সঠিকভাবে পরিচয় হতে পারি সেজন্য বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিবুর রহমান এই ক্রিয়া ক্লাবটি ঘোষণা করেন এবং প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে আজকে আমরা এই যে শেখ রাসেল যাদের ডিজিটাল ল্যাব পেয়েছি এবং খেলাধুলা বা আমাদের বিরামপুর উপজেলার মাধ্যমে দেখা আছে যে শেখ রাসেল মিনি স্টেডিয়াম আছে আমাদের খেলার জন্য। জি রিয়াজ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধারকে স্যারকে ধন্যবাদ জানাই যে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আজ স্যার অনার্স ফার্স্ট ইয়ার, আজ 18 অক্টোবর শেখ রাসেল দিবস 2021 উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয় এবং বিভিন্ন শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই দিনে শেখ রাসেল 1964 সালে 18 অক্টোবর বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন এবং তার শৈশবটা এমনভাবে কেটেছে যে তার বাবাকে সে তার শৈশব সময়ে পায়নি। তার বাবা তখন ছিল কারাগারে থাকা অবস্থায় রাসেল তার বাবাকে পায়নি। এমন তো অবস্থায় একদিন শেখ মুজিবুর রহমান যখন কারাগার থেকে কিছু সময়ের জন্য তার পরিবারের লোকদেরকে দেখার জন্য বাহির হইতেন, তখন তার ছেলে শেখ রাসেলকে দেখতে পায় না একদিন। পরবর্তীতে এক সময় তার মা আবারও তার বাবার সঙ্গে দেখা করার জন্য কারাগারে নিয়ে যায়। কারাগারে নিয়ে যাওয়ার পরে শেখ রাসেল আব্বা আব্বা বলে ডাকতে থাকে। ছেলেকে কোলে নিয়ে আদর করার পরে যখন মায়ের কোলে দেয় তখনও সে তার বাবার জন্য আব্বা আব্বা বলতে থাকে। তা বলে চলে যাওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ছেলেকে না পাওয়ার বেদনায় একটি বই সে লেখে, বইটির নাম হচ্ছে, ধন্যবাদ সকলকে, বইটার নামই তো মনে হয় ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়কে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আজকের বক্তব্যের আলোচ্য বিষয় হলো শেখ রাসেল দীপ্ত জয়ন্তী এবং অদম্য আত্মবিশ্বাস। আমি এই সম্পর্কে বক্তব্য শুরু করতে যাচ্ছি। আমি প্রথমে বলতে চাই শেখ রাসেলের জীবনী সম্পর্কে। শেখ রাসেল 1964 সালে 15 আগস্ট ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। তার নাম শেখ রাসেল দেওয়া হয়, এর পিছনে একটি ঐতিহাসিক ভিত্তি রয়েছে। ভিত্তিটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক লেখক এবং প্রিয় লেখক নোবেল বিজয়ী বার্ট্রান্ড রাসেল এর নামানুসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ রাসেল নামটি দিয়েছেন। শেখ রাসেল বঙ্গবন্ধু পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান। তিনি হলো শেখ রাসেল, এরা হলো 5 ভাই বোন, তার মধ্যে সর্বছোট হলো শেখ রাসেল। শেখ রাসেল 11 বছর বয়সে তাকে হত্যা করা হয় 1975 সালে 18 অক্টোবর। শেখ রাসেলের জীবনের অনেক কম সময় তিনি পিতার সঙ্গে জড়িত ছিলেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষকে। আজকের আলোচ্য বিষয় শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস। শুরুতে সালাম,
উপস্থিত প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার সহ উপস্থিত সকল শিক্ষক এবং শিক্ষার্থী ভাই ও বোনেরা সবাইকে আমার সালাম ও আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1964 সালের 18ই অক্টোবর শেখ রাসেল বঙ্গবন্ধু এভিনিউ 32 নম্বর ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন। 1975 সালের 15ই আগস্ট কতিপয় হানাদার বাহিনীদের, এই বাঙালিদের মধ্য থেকেই কিছু সেনা সদস্য, বিপদগামী সদস্য বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢুকে চীনা কর্তৃক যে আমাদেরকে ট্যাঙ্ক দেওয়া হয়েছিল উপহারস্বরূপ, সেই ট্যাঙ্ক দিয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার নির্লক্ষ্য এই বাঙালি কিছু অবিচার চালায়। সেই এভিনিউ সবাইকে যখন ট্যাঙ্ক দিয়ে সবাইকে ভয় দেখানো হচ্ছিলো এবং বলা হচ্ছিলো সবাইকে মারা হবে এবং বিপদগামী কিছু সেনা সদস্য ক্রস ফায়ার করে, তখন সবাইকে ক্রস ফায়ার করার শেষ এক পর্যায়ে যখন কর্মচারী, ব্যক্তিগত কর্মচারী এফ এম মহিতুল ইসলাম সহ শেখ রাসেল বেঁচেছিল, তখন শেখ রাসেল বলেছিল যে আমাকে আমার মায়ের কাছে যেতে দেওয়া হোক, আমি মায়ের কাছে যাব। তখন কান্না, মায়া, মমতার জড়ানো কণ্ঠে, তার এই আবেগ, তার এই অপ্লুত কণ্ঠ দেখে এফ এম মহিতুল ইসলাম অনেকটা ইয়া হয়ে গেছিলো। তখন ওই অবস্থায় কিছু হানাদার বাহিনী বন্দুকের ইয়া দিয়ে, বেনুট দিয়ে এফ এম মহিতুল ইসলামকে আঘাত করলো এবং সে তার চোখ দিয়ে দেখতে পাচ্ছিল। রাসেলকে বলা হচ্ছিল, এক হানাদার বাহিনী এক সেনা সদস্য বলল চলো তোমাকে মায়ের কাছে নিয়ে যাব। তখন রাসেল বলল যে আমাকে কি এরা মেরে ফেলবে? তখন সে ছোট বাচ্চা, বুঝতে পারেনি, তাকে বলল চলো তোমাকে চিরদিনের মতো তোমার মায়ের কাছে পাঠানো হবে। সে চলে গেল এবং বাঙালি কোনোদিন এই বিশ্ব কোনোদিন বিশ্বাস করতে পারেনি যে এই ছোট্ট ছেলেটিকেও তারা এইভাবে মেরে দিবে। এক পর্যায়ে আমাদের রাসেল ছিল অনেক মানুষকে অনেক আপন করে নিত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই আপন করে নিত। বঙ্গবন্ধু এই দেশ, এই জাতির জন্য নিজের জীবনের সবটুকু দিয়েছে, কোনোদিন একটু নিজের কথা ভাবেনি। একদিন এক সময় তার এক কর্মচারী যখন দুইতলাতে উঠছিল, তো কর্মচারীকে 100 টাকা উনি দিয়েছিল, না কর্মচারী নিচে ছিল, যে লোকটা ব্যাগ নিয়ে আসছিল বাজার করার ব্যাগ, ওই ব্যাগ নিচে ওই লোক আছে, শেখ মুজিবুর রহমান উপরে উঠছে ব্যাগটা নিয়ে রাখার সময় তার এক কর্মচারীকে 100 টাকা দিয়ে হাতে ধরাই দিয়ে বললো যে এটা তার পারিশ্রমিক, তুমি তাকে দিয়ে দিও। কিন্তু সে নিজে নেমে 50 টাকা দিল এবং শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বললো যে আমি এক মিনিট চেয়ে নিচ্ছি, আমার আমি ওখানে চলে যাচ্ছি। শেখ রাসেল, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দেখবো না, ঠিক আছে। 18ই অক্টোবর শেখ রাসেলের দিবস 2021 উপলক্ষে আমার সামনে উপস্থিত পত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, অন্যান্য শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রী সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে আমরা পেতাম না এই দেশ, পেতাম না স্বাধীন মানচিত্র, যার জন্ম না হলে আমরা মাতৃভাষায় কথা বলতে পারতাম না। আমি আরও শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ ও 2 লক্ষাধিক ধর্ষিত মা বোনকে, যার পরিশ্রম ছাড়া আমরা এই দেশে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারতাম না। আমি আরও স্মরণ করছি 1975 সালে 15ই আগস্টের বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও তার সহধর্মিণী মুজিব ও তার পরিবারের 18 জন সদস্যকে, যারা সেই দিন প্রাণহানি হতে হয়। শেখ রাসেল আমাদের সেই বন্ধু যে 1964 সালে 18ই অক্টোবর জন্মগ্রহণ করেছিল। সময়টা ছিল নানা অত্যাচার জুলুমের সময়, প্রেসিডেন্ট নির্বাচনে। শেখ মুজিবুর রহমান ছিলেন চট্টগ্রামে নির্বাচন উপলক্ষে। শেখ রাসেল জন্ম হওয়ার খবর পেয়ে তৎক্ষণাৎ বাড়িতে এসে তিনি তার নাম রাখেন শেখ রাসেল, এবং এই নামটি রাখেন নোবেল বিজয়ী বিজ্ঞানী ও দার্শনিক বার্ট্রান্ড রাসেলের নাম উপলক্ষে।
শেখ মুজিবুর রহমান তিনি আমাদের মুক্তিযুদ্ধে একজন সশস্ত্র কর্মী ছিলেন। শেখ রাসেল এমন এক শিশু ছিলেন যে কিনা ১৯৭৫ সালে পনেরোই আগস্টে যখন সেনাবাহিনী অভ্যন্তরে ট্যাঙ্ক নিয়ে তাদের বাড়িতে গমন করে তখন তিনি ঘুমিয়েছিলেন, তার গুলির শব্দ শুনে তার ঘুম ভাঙে। শেখ মুজিবুর রহমানের নির্দেশে তার এফএম মহিতুল ইসলাম, আমি এক মিনিট জেনেছি, এফএম মহিতুল ইসলাম তাকে পালিয়ে নিয়ে যেতে বলেন, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীরা তখন তাকে দেখে ফেলে এবং শেখ রাসেল অস্ত্রসিক্ত কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন, আমি মায়ের কাছে যাব। যখন তাকে মায়ের কাছে নিয়ে যাওয়া হয় তখন তিনি দেখেন তার মা মারা গেছে এবং তখন তিনি কণ্ঠ অস্ত্রসিক্ত কণ্ঠে বলেছিলেন, আমি হাসু আপার কাছে যাব। কিন্তু সেনাবাহিনীরা তাকে দোতলায় নিয়ে যায়, ব্রাশ ফায়ার করে। শেখ রাসেল তার মরণে, শেখ রাসেল আমাদের জীবনে বেঁচে আছে প্রতিটি শিশুর কলতানে। শেখ রাসেল তুমি এমনই একজন শিশু যে কিনা প্রজাপতির ডানায় উড়ে বেড়ানো মহাকাশের নাফোটা ফুল শেখ রাসেল। তুমি শেখ রাসেল, তোমার মৃত্যু নেই, তুমি অমরণ, তুমি বেঁচে আছো প্রতিটি শিশুর কোলে। শেখ রাসেল তোমার জন্ম শুভ হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি মোহাম্মদ নবিউল ইসলাম, রোল 206। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের কলেজ প্রাঙ্গণে একটি ছোট পরিসরে কুইজ প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়েছে। উক্ত বিষয়টি হচ্ছে শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, তিনি আমাদের বাংলাদেশ স্বাধীন হতে অনেক অবদান রেখেছেন। তার কনিষ্ঠ পুত্র শেখ মোহাম্মদ রাসেল, শেখ রাসেলের জন্ম ১৯৬৪ সালের ১৮ অক্টোবর। তিনি অল্প বয়সে অনেক দুরন্তপনা এবং কবুতর প্রেমী ছিলেন। তার সেই স্মৃতি বিজড়িত করার জন্য, তাকে অমর করে রাখার জন্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী ক্রিয়াচক্র নামে একটি সংস্থা প্রতিষ্ঠিত করেন। এছাড়াও তিনি যেহেতু ছিলেন শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র, অল্প বয়সে তিনি তার শৈশবে পিতাকে পাননি, মাতাকে পেয়েছেন। তার মৃত্যুকালীন তিনি তার মাতাকে চেয়েছেন কিন্তু পাননি। হানাদাররা ছিলেন প্রচণ্ড নিকৃষ্ট এবং হত্যাযজ্ঞ। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশুপুত্র শেখ মোহাম্মদ রাসেলকে নির্মমভাবে হত্যা করেন। যেহেতু তিনি অল্প বয়সে প্রাণ হারান, তার ছিল অদম্য দুরন্তপনা, যাকে আমরা বলতে পারি তার দীপ্ত জয়োল্লাস। এছাড়াও তিনি অল্প বয়সে মৃত্যুমুখে মাতাকে চেয়েছেন কিন্তু পাননি, কিন্তু তিনি মৃত্যুকে আনন্দের সহিত বরণ করেছিলেন। এজন্য বলা যায় তার ছিল অদম্য আত্মবিশ্বাস। যেহেতু শেখ মোহাম্মদ রাসেল বঙ্গবন্ধুরই সন্তান, তাই তার মধ্যে ছিল সেই রকম অদম্য আত্মবিশ্বাস এবং ছিল দীপ্ত জয়োল্লাস, যার মাধ্যমে আমরা বলতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশুপুত্র শেখ রাসেল আমাদের দেশের একটি অমরত্ব এবং তিনি বেঁচে আছেন প্রতিটি শিশুর মাঝেই। এছাড়াও আমরা স্বাধীনতা পেয়েছি, বিজয় পেয়েছি শুধুমাত্র তার পিতা বঙ্গবন্ধুর অদম্য আত্মবিশ্বাসের ফলেই। এজন্য আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞ। শেখ রাসেল যেহেতু 18 অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন, তার সে সুবাদেই আজকে এই দিনটি সারা বিশ্বব্যাপী শেখ রাসেল দিবস হিসাবে পালিত হচ্ছে। যেহেতু শেখ রাসেলের ছিল অদম্য আত্মবিশ্বাস, এজন্য প্রতিটি ছাত্রের এবং শিশুর উচিত তার এই আত্মবিশ্বাস এবং দুরন্তপনাকে বুকের মধ্যে নিয়ে সামনের পথে এগিয়ে যাওয়া। ধন্যবাদ।